ইউক্রেনের বাণিজ্যিক নগরী বাখমুতের দখল নিতেই রাশিয়া ইউক্রেনের মধ্যে চলছে তীব্র লড়াই। দুই পক্ষের লড়াইয়ে বাড়ছে প্রাণহানি। নিয়ন্ত্রণ ধরে রাখতে নিজেদের সবটুকু দিয়ে লড়াই করে যাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। বিধ্বস্ত এই শহরটি দুই দেশের কাছে কেন এত গুরুত্বপূর্ণ তা খুঁজে বের করার চেষ্টা করছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। বিশ্লেষকরা বলছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম লক্ষ্যগুলোর একটি হচ্ছে পূর্বাঞ্চলীয় দনবাস জয় করা। এক্ষেত্রে বাখমুতকে খুব গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু সম্প্রতি এক বৈঠকে সামরিক কর্মকর্তাদের বলেছেন, বাখমুত দখল করতে পারলে রুশ বাহিনী ইউক্রেনের আরও ভেতরে অভিযান চালাতে পারবে। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, বাখমুত দখল করতে পারলে রুশ সেনাদের জন্য দোনেৎস্ক অভিমুখে যাওয়ার পথ খুলে যাবে। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। তার শীর্ষ কমান্ডাররা বাখমুতে প্রতিরক্ষা অভিযান অব্যাহত রাখতে এবং নিজেদের অবস্থান আরো জোরদার করতে কাজ করছেন। তবে কেন সেখানে তারা আঁকড়ে থাকতে চান সেই বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্টাডি অফ ওয়ার তাদের যুদ্ধ সংক্রান্ত এক মূল্যায়ন প্রতিবেদনে বলেছে, বাখমুত দখলের চেষ্টা চালাতে গিয়ে রুশ বাহিনীকে অনেক ক্ষয়ক্ষতির শিকার হতে হচ্ছে। তবুও যুদ্ধক্ষেত্রের অন্যান্য অংশের চেয়ে তারা এই এলাকাতেই বেশি মনোযোগ দিচ্ছে। ইউক্রেনীয় বাহিনী বাখমুত এলাকার ভেতরের ও আশেপাশের সেতুগুলো উড়িয়ে দেওয়া শুরু করেছে। বিশ্লেষকরা মনে করছেন, এর মধ্যে দিয়ে ইউক্রেন রাশিয়ার অগ্রগতি রুখে দেওয়ার চেষ্টা করছেন, যেন বাখমুত দখলের পর তারা দ্রুত পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলোর দিকে এগিয়ে যেতে না পারে। ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান কিরিলো বুদানভ ভয়েস অফ আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, দীর্ঘ মেয়াদে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রস্তুতি রাশিয়ার নেই। তারা যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছে, দশকের পর দশক ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রস্তুতি তাদের আছে। এদিকে ইউক্রেন পশ্চিমাদের কাছ থেকে পাওয়া যুদ্ধ সরঞ্জাম দিয়ে নিজেদের অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করে বসন্তকালে বড় ধরনের পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা সংশ্লিষ্টদের। অন্তরা সেন, সময় সংবাদ।